পোল্টি থানার ইসিএল এর সিআইএসএফ এর পক্ষ থেকে অভিযান চালিয়ে 2 টন কয়লা বাজেয়াপ্ত করলো পুলিশ। আসানসোলের পোল্টি থানার ইসিএল এর সিআইএসএফ এর পক্ষ থেকে অভিযান চালিয়ে 12টি সাইকেল সহ মোট 2 টন কয়লা বাজেয়াপ্ত করলো পুলিশ। অবৈধ কয়লা চুরি রুখতে এবার তৎপর সিআইএসএফ। সেই ছবি দেখা গেল আসানসোলের দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পোল্টি থানার অন্তর্গত নিয়ামতপুর নিউ রোড সহ একাধিক জায়গাতে। এরকমই একাধিক জায়গায় অভিযান চালিয়ে মোট 12টি সাইকেল সহ 2 টন অবৈধ কয়লা বাজেয়াপ্ত করে সিআইএসএফ। অভিযান চালিয়ে উদ্ধার হওয়া এই অবৈধ কয়লা এবং 12টি সাইকেল পোল্টি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেন বলে সূত্রের খবর। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।